এত বেপরোয়া বাচ্চালে কোন বাসের লাইসেন্স নাই, কোন বাসের ড্রাইভারদের লাইসেন্স নাই, এই বাসগুলো মালিক কারা? অধিকাংশ বাসের মালিক হচ্ছে যারা পুলিশ অফিসার, আমাদের মতো যারা রাজনীতি করে তারা, আর যারা শক্তিশালী যাওয়ার সাথে বসে আছেন আমাদের পিছনে আমাদের দলের চিফ হুইপ, তাই তুমি বলতে পারবেন যে বাসের মালিক কারা? সড়কে মহাসড়কে কোনোদিন কিন্তু মোটরসাইকেল বটবটি পটপটি চল না, আমাদের দেশে চলতেছে। প্রতিদিন আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্টে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। মানে স্পিকার, দুর্ভাগ্যজনক যে এত মানুষ পৃথিবীর কোন দেশে এইভাবে মারা যায় আমি জানি না, সারা বিশ্বের খবর রাখি না, কিন্তু আমাদের দেশের এক একটা পরিবার কিন্তু একটা মৃত্যুর সাথে ওই পরিবারটাই ধ্বংস হয়ে যায়, তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিলীন হয়ে যায়। এই যে আজকে পত্রিকা আছে, বাসের ধাক্কায় বাবা মেয়ে সহ নিহত তিন, বাস ভাঙচুর বা আগুন, এটা ফরিদপুরে। আবার আরেকটি জায়গায় লেখা আছে, নাদিয়ার ফার্মালিস্ট হওয়ার স্বপ্ন সড়কে শেষ হয়ে গেল। ফার্মাসিস্ট হতে চেয়েছিল ভালো মেয়ে, তার বাবা গার্মেন্টসের ছোট একটি চাকরি করে, সে বলছে অনেক কষ্ট করে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করালাম, মনে করলাম যে আমার মেয়ে ফার্মাসিস্ট হবে, আমাদের সমস্ত দুঃখ কষ্ট ঘুচে যাবে। বাবা মায়ের তিন ভাই বোনের মধ্যে নাদিয়া ছিল বড়, কিন্তু বাসের ধাক্কায় যখন পড়ে গেল বাস তার উপর দিয়ে চালিয়ে চলে গেল। অর্থাৎ এই যে বাসগুলো, মানে স্পিকার, এই বাসগুলো মালিক কারা? অধিকাংশ বাসের মালিক হচ্ছে যারা পুলিশ অফিসার, আমাদের মতন যারা রাজনীতি করে তারা, আর যারা শক্তিশালী যাওয়ার সাথে বসে আছেন আমাদের পিছনে আমাদের দলের চিফ হুইপ, তাই তুমি বলতে পারবেন যে বাসের মালিক কারা? এইখানে কোনো বাসে কখনো কিছু হয় না, মানে স্পিকার, কিচ্ছু হয় না। এবং এত বেপরোয়া বাস চলে, কোনো বাসের লাইসেন্স নাই, কোনো বাসের ড্রাইভারদের লাইসেন্স নাই, বাসের সিগন্যাল বাতি নাই, অর্থাৎ বাস ডান দিকে যাবে না বাস যাবে কেউ বলতে পারবে না। তো সেই জন্য এই সমস্ত ড্রাইভারদের আজ পর্যন্ত আমরা পথে আনতে পারলাম না, তাদের শিক্ষিত করতে পারলাম না। দেশ তো অনেক সামনে এগিয়ে যাচ্ছে, আমরা স্মার্ট বাংলাদেশ করবো, মাননীয় স্পিকার, কিন্তু এই যে অবস্থা, এই যে স্মার্ট বাংলাদেশ করবো, আমরা যদি পাশে অন্যান্য দেশের সাথে একটু তুলনা করি, তাহলে সেইখানে এই অবস্থা আছে, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, অন্য কোন দেশে এত বড় হয় এবং এত বড় নৃশংস, আমাদের রাস্তায় বটবটি বটবটি কী কী নাম আছে এক একটা নিয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন করছেন তার এলাকায় অসংখ্য রাস্তাঘাট করেছেন, কিন্তু রাস্তাঘাটগুলো সমস্ত রাস্তা দিয়ে এখন বিষ্টানু জোরে ই যায়, ট্রাক চলে, দেখার কেউ নাই। একই যে রাস্তা বিলের মধ্যে দিয়ে করা যে কত কঠিন, বিগত 50 বছরের রাস্তা হয় না, আর কোনদিন হবে না, কিন্তু এই রাস্তা সরষা করবে কি? মানুষ স্পিকার, দুই দিকে পানি, সেই রাস্তা দিয়ে সমস্ত মানুষ অনায়াসে যাতায়াত করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে রাতে 20 টন 30 টন ট্রাকগুলো রাস্তা দিয়ে ঢোকে, ছোট রাস্তা, দুই দিকে পানি, বিলের মধ্যে দিয়ে রাস্তা গেছে, কি চমৎকার রাস্তাগুলো গেছে, কিন্তু রাস্তাগুলো আমাদের মানে জাতীয় অপচয়। এই ট্রাকগুলো ঢুকতে দেয় টাকা খেয়ে। বহুবার আমি বলছি যে আমাদের ট্রাকগুলো বন্ধ করার জন্য বার লাগিয়ে দেন, আমাদের জেলা পরিষদের টাকা নাই, উপজেলার টাকা নাই, ইউনিয়নের কাছে টাকা নাই, এমনকি এলজিডি মন্ত্রীর কাছে টাকা নাই, তো আমরা কোথায় যাবো? অন্য স্পিকার, রাস্তা সব নষ্ট হয়ে যাচ্ছে। একজন বাসের ড্রাইভারের যদি এখানে দেখে যদি লাইসেন্স আছে কিনা, ওই বাসের ফিটনেস আছে কিনা, ও বাসটা চলার উপযোগী কিনা, তাহলে কিন্তু এটা হতো না। সড়কে মহাসড়কে কোনোদিন কিন্তু মোটরসাইকেল বটবটি পটপটি চল না, আমাদের দেশে চলতেছে। অধিকাংশ বটবটি পটপটি বা এই সমস্ত সীমন করিমন এদের কোনো ই নাই, একটা চাইনিজ মেশিন দিয়া নিজেরা বানায় বডি, কোনো ব্রেক নেই। মানে স্পিকার, এই জীবন দিয়ে চলে যায় এবং যে মানুষ মারা যায়, 10,000 লোক গত বছর মারা গেছে এবং 14,000 আহত হয়েছে, পঙ্গু হয়ে গেছে, এদের দায়িত্বটা কি রাষ্ট্রনীতি পারে? কেউ পারে না। অথবা আমরা মনে করি যে এখন থেকে যদি এইটাকে আমরা আমলে না নেই, ওই জেলায় দায়িত্ব যদি জেলা জেলায় আমাদের ডিসিদেরকে না দেওয়া হয়, যে আপনারা কত বাস আছে তাদের সঠিক মতন ব্রেক আছে কিনা, লাইসেন্স আছে কিনা, ফিটনেস আছে কিনা দেখার দায়িত্ব যদি তাদের না থাকে, তাহলে কিন্তু মানুষ এই মৃত্যুর হার আমরা কমাতে পারবো না।